রংপুরের পীরগঞ্জে জেলে পল্লীতে সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলার আগে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ার কথা স্বীকার করেছে পরিতোষ। দশ দিনের রিমান্ডের প্রথম দিনেই আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। এর আগে মঙ্গলবার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আসামি পরিতোষের 10 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। একই সাথে মঙ্গলবার দুপুরে রংপুর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় জেলে পল্লীতে হামলা মামলার 41 আসামিকে। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।